আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন আছি টোকিওর শিকাগোতে। টোকিওর এই শিকাগোতে এখানে আমায় দেখতে পেলাম একটা বেশি ন্যাশনাল পার্ক এর মতো, বাট এটার ভিতরে অনেক গেম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, বাংলাদেশের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা এই গেমগুলো খেলে, কিন্তু এখানে দেখলাম সব প্রাপ্তবয়স্ক 60+ 40+ লোকেরা এই গেমগুলো খেলে। তো আমি একটু দেখাচ্ছি, আর যদি সুযোগ হয় তাহলে ভিতরে এদেরকে বলে দেখবো একটু ভিডিও করার জন্য, যদি দেয় দিছে না হলে দেখাই আপনাদেরকে। এটা হলো পুরো বিল্ডিংটা, এই বিল্ডিংটা পুরোটাই গেম। বাট আমি তো ভিতর থেকে যে কত দেখাইতে পারি, ভিতরে প্রচণ্ড শব্দ আর ভিতরে ভিডিও করার এলাও নাই, এটা মনে হয় ভিডিও করা যায় না। যাই হোক, এত বেশি শব্দ এখানে কিভাবে তারা বসে রয়েছে আমার মাথায় আসে না। আর সবগুলো সবাই গেম খেলাইতেছে, এটা বাচ্চাদের যে গেমটা সেম গেমটা খেলাইতেছে, অন্য কোনো কিছু না। তো আমি আরও সামনের দিকে দেখাই এই অবস্থা, এই অবস্থা মানে এখানের মানুষগুলো একটা বয়স হয়ে যাইলে যা হয় আর কি, নাহলে এত শব্দের ভিতরে কিভাবে সম্ভব তারা বসে গেছে, বাট আমি এটা মাথায় আসে না। অনেক বড় ইয়া মনে হয় কমসে কম তো মনে হয় 5-7 হাজার হবে, 5-7 হাজারের বেশি হবে এটার ভিতরে। 4-5 তলা একটা বিল্ডিং পুরোটা এইভাবে গেম কম্পিউটার বসে রাখছে, ছোটো ছোটো কম্পিউটার, এগুলো গেম কম্পিউটার যেগুলো, এগুলোর মধ্যে সবাই শব্দ কেমনে সহ্য হইতেছে, এখানে বসে রয়েছে, বসে বসে গেম খেলাইতেছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টা হিসেবে নেয়। এটার পিছনের সাইডটা, এটা মানুষের একটা সময় যখন বোরিং হয়ে যায় তখন যাই করে। এই ইয়েটা আমার হোটেলের পাশে, এই জন্য সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে আসলাম, আসি একটু দেখলাম দেখি আর কি আছে এদিকে। যাই হোক, সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আমি যতবারে ট্রাভেলিংয়ে গেছি কান্ট্রিগুলোতে, চাইনিজ কান্ট্রিগুলোতে যেগুলো, এগুলোতে আমি খাওয়া দাওয়া করতে পারি না। চায়নাতেও গেছি, ওইখানেও চায়নাদের খাওয়া দাওয়া করতে পারিনি। তারপরে ইয়া তো সিঙ্গাপুরও আমি তত বাঙালি হোটেল আমরা খোঁজ করে খাওয়া দাওয়া করতে হয়েছে। আর এখন এখানেও, এখানে মোটামুটি দেখলাম ইয়া হোটেল আছে, ম্যাকডোনাল্ড আছে, KFC আছে, ওইগুলোতে ফাস্টফুড আইটেমগুলো খাই। দেখি ওইদিকে স্টেশন আছে, স্টেশনের পরে কী আছে ওইদিকে একটু ঘুরে দেখি। মোবাইল যাতে আসে এখন সমস্যা নেই, লোকেশন দিমু, লোকেশনে লোকেশন চলে আসতে হবে। বাট প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এরা দেখি ছোটো ছোটো, আচ্ছা ছেলেরা যা প্যান্ট প্যান্ট পরি, মেয়েরা তো শর্ট প্যান্ট পরি,
এরা কিভাবে এদের সহ্য হয় বুঝে আসে না। এত ঠান্ডা আমার, এত বেশি ঠান্ডা আমার, দাঁতের ব্যথা উঠে যায় বাইরে আসলে, দাঁতে শিন শিন করে। এটা স্টেশন, বাস স্টেশন, ট্রেন থেকে বাস স্টেশন, বাস কোনো কোনো জায়গায় দাঁড়ায় না, একটা জায়গা থেকে দাঁড়ায়। চলো, সবাই সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, বাসে উঠবো। এপাশ সিরিয়াল, এপাশ সিরিয়াল, দুনো পাশে সিরিয়াল বাসে উঠার জন্য। সিরিয়াল মেনটেন করে সবাই, বাধা পাবে। ওখানে ভিতরে ভিডিও করার অ্যালাউড নাই, বাট আমার যখন তারা বলছে, তারা নিচে মানে দুনো হাতে সুন্দর করে সামনে আনি, তারপরে আমারা বলছে এখানে মধ্যে ভিডিও করা, ভিডিও করা যায় না, এটা বললো। অন্য কোনো জাতি হইলে তো অন্যভাবে বলতে এখানে ভিডিও করা যাবে না, ওইসব এইভাবে নয়, বাট অনেক নম্রভাবে বললো যে না এখানে ভিডিও করা যাবে না। মাথাটারে নিচের দিকে দিয়া দুনো হাত সামনে আনি, হাত জোর করি, কিন্তু এখানে ভিডিও করা যায় না। তো দেখি সামনের দিকে আর কি দেখতে পারে, আপাতত হাঁটি। আমি আজকে যখন এয়ারপোর্ট থেকে আসছি তখন এত বেশি ক্লান্ত হয়ে গেছি, তখন আসি পাটা শুধু ক্লিন করি, তুলি করি, শুয়ে গেছি। একটা না প্রায় আড়াই ঘন্টা, তিন ঘন্টার মতো ঘুমাইছি। ঘুম থেকে উঠলাম, উঠি এখন আবার চলতেছি। আর এরা যারা সিঙ্গেল চলাফেরা করে, এরা বেশি সাইকেল দিয়ে চলাফেরা করে, সাইকেল দিয়ে দেখছে দেখে যায়। এখানে একটা মার্কেট আছে, এটাতে দেখি শীতের কাপড় চোপড়, শীতের জামা। ২,৯০০-৩,০০০ টাকা, বেশি না, ভালো মোটামুটি। প্রত্যেকটা জায়গাতে ভিডিও করার আগে তাদের কাছ থেকে অনুমতি লই, তারপরে ভিডিও করতে হয়, না হলে তারা হয়তো মাইন্ড করবে। এই জন্য ভিডিও করার জন্য অনেক অনুমতি ছাড়া ভিডিও করলে তারা হয়তো মাইন্ড করতে পারে, এই জন্য কোনো জায়গাতে আগে অনুমতি ছাড়া, আবার অনুমতি নিতে গেলেও তারা অনুমতি দিতে দেয়, দিতে চায় না। প্রত্যেকটা যে প্রত্যেকেরই একটা সিকিউরিটি থাকে প্রত্যেক দোকানে।
সাইকেল আর সাইকেল যখন এরা তো সাইকেল ছাড়া মনে হয় কিচ্ছু বুঝে না। এটা সুপার মার্কেট, 24 hours open থাকে।